হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ হচ্ছে জুন মাসের 14 তারিখ। আগামী 30 অক্টোবর দেওয়া হবে 2023 সালের ব্যালন ডিয়র, অর্থাৎ আর মাত্র 138 দিন পর দেওয়া হবে ব্যালন ডিয়র। কিন্তু কে জিতবে 2023 সালের ব্যালন ডিয়র? কার 2023 সালের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি? আজকের এই ভিডিওতে আমরা এমন 10 জন ফুটবলারের নাম বলবো যাদের 2023 সালের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। তাহলে চলুন শুরু করা যাক। 10 নম্বরে হচ্ছে হ্যারি কেইন। হ্যারি কেইনের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 1% থেকেও একটু কম। 9 নম্বরে হচ্ছে কাভারাৎস্খেলিয়া। কাভারাৎস্খেলিয়ার ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 1%। 8 নম্বরে হচ্ছে লাউতারো মার্টিনেজ। মার্টিনেজের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 1%। 7 নম্বরে হচ্ছে মার্কাস রাশফোর্ড। রাশফোর্ডের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 1%। 6 নম্বরে হচ্ছে করিম বেনজেমা। বেনজেমার ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 1%। 5 নম্বরে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 2%। 4 নম্বরে হচ্ছে কেভিন ডিব্রুইনে। ডিব্রুইনের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 2%। 3 নম্বরে হচ্ছে বিনিসিয়াস জুনিয়র। বিনিসিয়াসের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 4%। 2 নম্বরে হচ্ছে এরলিং হালান্ড। হালান্ডের ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 40%। 1 নম্বরে হচ্ছে লিওনেল মেসি। মেসির ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা হচ্ছে 46%। এই ছিল 2023 সালের ব্যালন ডিয়র জেতার সেরা 10 ক্যান্ডিডেট। তবে এই 10 জনের মধ্যে শুধু 2 জনেরই ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। তারা হলো মেসি এবং হালান্ড। 2023 সালের ব্যালন ডিয়র মেসি অথবা হালান্ডের মধ্যে যে কোনো একজন জিতবে তা 100% নিশ্চিত। এখন দেখা যাক মেসি এবং হালান্ডের মধ্যে কার ব্যালন ডিয়র জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। একদিকে মেসি এই মৌসুমে 37 গোল এবং 25টি অ্যাসিস্ট করেছে এবং লিগ ওয়ান, ফ্রান্স সুপার কাপ এবং ফুটবল বিশ্বকাপ সহ মোট 3টি ট্রফি জয় করেছে। অন্যদিকে হালান্ড এই মৌসুমে 53 গোল এবং 9টি অ্যাসিস্ট করেছে এবং এফএ কাপ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট হালান্ডও 3টি ট্রফি জয় করেছে। অর্থাৎ 2 জনই রয়েছে একদম সমান সমান অবস্থায়। 2 জনেরই ব্যালন ডিয়র জেতার 50-50 চান্স রয়েছে। তবে আমি এখানে মেসিকে এগিয়ে রাখব, কারণ মেসির কাছে রয়েছে ফুটবলের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি ট্রফি ফিফা ফুটবল বিশ্বকাপ। এছাড়া মেসি এই মৌসুমে ফিফা দ্য বেস্ট ফুটবলারের অ্যাওয়ার্ডও জয় করেছে। তাই আমার কাছে মনে হয় 2023 সালের ব্যালন ডিয়র মেসি জিতবে। আপনার মতে 2023 সালের ব্যালন ডিয়র মেসি এবং হালান্ডের মধ্যে কে জিতবে তা কমেন্ট করে জানাবেন।